রমজান রমজান আসলে আমাদের কিছু ব্যবসায়ী ভাইদেরকে আমরা দেখি যে যারা পর্দা লাগে ভিতরে হোটেল খোলা রাখে দিনের বেলা, এই ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে আপনার বলাটা কি থাকবে, তাদের দৃষ্টি আকর্ষণ করে যদি কিছু বলেন? আলহামদুলিল্লাহ ওয়াদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আল্লা নবী বাদা ওয়া বাদ। অত্যন্ত সুন্দর এবং চমৎকার প্রশ্ন। মাহে রমজান আসলে দেখা যায় বিভিন্ন হোটেল রেস্তোরাঁতে পর্দা টানানো হয় এবং এর ভিতরে যারা বেরোজাদার, যারা বেসিয়াম, তাদেরকে খাবার পরিবেশন করা হয়। তারা দেদারসে এবং নির্বিঘ্নে নিঃসংকোচিত্তে তারা সেখানে খাবার দাবার করে। আসলে এটা আল্লাহ রব্বুল আলমিনের ভয় না থাকার কারণে এটা করে থাকে। তারা যদি চিন্তা করতো যে আমি মানুষকে ভয় করছি, কিন্তু যিনি মানুষের স্রষ্টা আল্লাহ রব্বুল আলমিন তো আমাকে দেখছেন, তাহলে কিন্তু তাদের দ্বারা এটা সম্ভব হতো না। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিশকাতের 2 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস যে তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর এমনভাবে ইবাদত করো কান্নাকা তার, কেমন যেন তুমি আল্লাহকে দেখছো, ফাইল্লাম তাকুন তারহ ফাইন্না হুয়ারক, আর যদি সেই স্তরে তবকায় পৌঁছতে না পারো তুমি বলো যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। আমি যদি এই জিনিসটা অর্জন করতে পারতাম তাহলে আজকে দেখা যেত একটা হোটেল আর পর্দা থাকতো না, সকলেই বলতো যে এই পর্দা দিয়ে কি লাভ, আল্লাহ তো আমাকে দেখছেন। আর যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম ফরজ করেছেন সেখানে এই সিয়াম পালন না করে আমি পর্দাটা নিয়ে অথবা ঘরের মধ্যে দরজা জানালা সব কিছু দিয়ে আটকিয়ে আমি খাবার খেলাম, আমার বোঝা উচিত ছিল যে আমি মানুষ থেকে বাঁচার জন্য এটা করছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে দেখছেন। তারপর অনেকে দেখা যায় যে অনেক ধরনের ঠাট্টা বিদ্রূপ করে বলে যে রোজা রাখবে তো তারা, যারা যাদের ঘরে খাবার নেই, যারা খাবার খেতে পারে না তারা উপবাস করবে, আমাদের ঘরে খাবার আছে এবং আমরা কোটি কোটি টাকার মালিক, আমরা বিত্তশালী ধনবত্তা বেত্তা, সুতরাং আমরা কেন সিয়াম পালন করব। যারা এই সমস্ত কথা বলে ইমান চলে যাবে, কারণ সমস্ত ওলামায়ে কেরাম এই কথার ওপর একমত, কেউ যদি ইসলামের একটা ছোটোখাটো বিষয় নিয়ে, একেবারে ছোট্ট একটা বিষয় নিয়েও যদি কেউ ঠাট্টা বিদ্রূপ করে, ব্যঙ্গ করে অথবা কটাক্ষ করে, সেই ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, তার ইমান নষ্ট হয়ে যাবে। সুতরাং যারা বলছে যে যাদের ঘরে খাবার নেই তারা সিয়াম পালন করবে, আমরা ধনী, আমরা ধনাঢ্য ব্যক্তি, আমরা বিত্তশালী, আমরা কেন সিয়াম পালন করব, যারা এই সমস্ত কথা বলে তারা ইমান থেকে বেরিয়ে যাবেন। আর কেউ যদি সিয়াম ফরজ একথা বিশ্বাস করে কিন্তু কোনো কারণে করে না অথবা শয়তানের দুকায় বিভিন্ন কারণে করে না, তাহলে সে সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন যে ফরজ করেছেন এটা ভঙ্গ করার কারণে, এটা না মানার কারণে সে অবশ্যই গুণাগার হবে, তবে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে না, আল্লাহ তাআলা বুঝা তৌফিক। সিয়াম ফরজ একথা বিশ্বাস করে কিন্তু কোনো কারণে করে না অথবা শয়তানের দুকায় বিভিন্ন কারণে করে না, তাহলে সে সিয়াম আল্লাহ রাব্বুল আলামিন যে ফরজ করেছেন এটা ভঙ্গ করার কারণে, এটা না মানার কারণে সে অবশ্যই গুণাগার হবে, তবে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে না, আল্লাহ তাআলা বুঝা তৌফিক।